যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, সারাদিন প্রচন্ড রোদ, আমি ভাবলাম রোদে একটু তেজ কমুক, তারপর তো মিটিং হবে, এত গরমে কি করে মিটিং করবে। তারপরে বৃষ্টিতে আপনারা ভিজেছেন, আমি আবার যে এলাম আবার একটু বৃষ্টির ভাব দেখা গেল, তো আপনারা মেহরবানি এখন একটু মিটিং করার জন্য কিছুটা সুযোগ দেওয়া হয়েছে, আমি তাদের বিষয়টা বলে দিচ্ছি। আসতে একটু দেরি হলো ওই চাপাতা থেকে ঘোটা রাস্তাটায়, কিন্তু প্রশাসন পুলিশ গুন্ডা মাঝখানে কি হয়েছিল, এই যে মানুষের রাগ ক্ষোভ যেটা নবান্ন উপর আছে বলার কথা, চলে এলো বিজেপি গভর্নর অমিত শাহ মোদি যোগী বিজয়োগী, কত রং কত ঢং, বলো হিন্দু আলাদা মুসলমান আলাদা, এই ঘুরে গঙ্গে হলো বসিরহাটে হলো রানীগঞ্জে হলো, হিন্দুদের বললো তোমাদের কি হবে, মমতা ব্যানার্জি তো মমতাজ হয়ে গেছে, হেজাব পড়েছে বরকতি সিদ্দিকুল্লাহ সব মুসলমান হয়ে গেছে, তারা আমরা হিন্দুরা বাঁচবো কি করে, চলো কমল ফুল। আর মুসলমানদের বললো দেখো বিজেপি বাড়ছে, তাই তো আবার কি আমরা উদ্বাস্ত হব, সব মমতা দিয়ে দিচ্ছে মুসলমানদেরকে, তোমরা কি নেবেন নিশ্চিন্তে, তাহলে চলো সব একদিকে হিন্দু আর একদিকে মুসলমান। আমরা সিপিআইএম বামপন্থীরা প্রথম থেকে বলছিলাম মেহনতি মানুষ গরিব মানুষ সে জুট মিলে কাজ করুক, সে বাজারে দোকান দিক, সে হকার হোক, সে দর্জি শিল্পে কাজ করুক, সে মন্দা হাতে স্টল করুক, খেটে খায় যারা তার সম্পদ লুট হচ্ছে, তার রুজি লুট হচ্ছে, তার রেশন লুট হচ্ছে, আইসিডিএস এর ছেলে মেয়েদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পুষ্টি চুরি করছে, মিড ডে মিলে খাবার চুরি করছে, খাবার থেকে ডিম চুরি করছে, স্কুল কলেজ হাসপাতাল, আর এই লুটকে চালু রাখার জন্য এরা মানুষকে ভাগ করছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হিন্দু মুসলমান তপশিলি জাতি আদিবাসী নেপালি বাঙালি আবাঙালি বাঙালি হিন্দি উর্দু বাংলা তামিল এইভাবে ভাগ করছে। আমরা যত ভাগ হচ্ছি তত বেশি দিদির লুট আর মোদির লুট দুটোই চলছে, এজন্য যদি লুটেরার বিরুদ্ধে লড়তে হয়, আচ্ছা একটা চোর যদি তাড়াতে হয় তার আরেকটা চোর পিছা তাড়াবে, একজন ডাকাতকে আরেকজন ডাকাতকে ধরবে না, ধরার কথা পুলিশে, কিন্তু বাংলার পুলিশে তো অপরাধ হয়েছে, ওপরে তো প্যান্ট শার্ট পরেছে আর ভেতরে আন্ডার প্যান্টে তৃণমূলের ছাপ লাগিয়েছে, এখানে মিটিং করেছিলাম ওই আনিস খানের হত্যার পরে, যখন আমরা ন্যায় হক চাইছিলাম ইনসাফ চাইছিলাম আমাদের জমায়েতের উপরে, তাহলে আপনি হামলা করেছিল না, হ্যাঁ হয়েছিল, আমাদের পার্টিতে দেখা পেয়েছিল মিথ্যা মামলা দিয়েছে একটা পর একটা, কিন্তু এত লাঠি গুলি মিথ্যা মামলা জেল জরিমানা হত্যা খুন লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি, বরঞ্চ আমরা লাল ঝান্ডার সঙ্গে সঙ্গে শুধু বামফ্রন্ট না আইএসএফ কংগ্রেস বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা আছে আমরা বলেছিলাম সব মানুষকে একটা করো, আপনাদের এই সারেঙ্গা পঞ্চায়েত নির্বাচনে আপনারা সব জায়গায় আমরা একসঙ্গে না হতে পারলেও আইএসএফ কে কংগ্রেস কে ধন্যবাদ দেব, আমরা একসঙ্গে লড়েছিলাম। আর এই লড়াই দেখে কি হলো, যেটা আমার গলা ব্যথা হয়ে গেছে গোটা রাজ্যের মানুষকে বলতে বলতে গোটা দেশের মানুষকে বলতে বলতে, এখানকার মানুষ এখন কিছু বুঝতে পারছেন এই ছোট ফুল আর বড় ফুল তফাৎটা কি, বাচ্চারা যখন স্কুলে পড়াশোনা করে তখন একটা বড় ব্ল্যাক বোর্ডে লেখা, তাই তো, আর যখন পড়াশোনা করে নেয় তখন কি ব্ল্যাক বোর্ড নিয়ে ঘরে, তখন তো ছোট ছোট খাতায় ডায়েরিতে লিখতে পারে, তাহলে দুটোই হচ্ছে কিন্তু বুঝতে হবে লেখাটা পড়তে হবে সাইজ দেখতে হবে না, এই মমতা বলেছিল বিজেপিকে নিয়ে এসে
জ্যোতি বসু বলেছিলেন মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ হচ্ছে খাল কেটে কুমির নিয়ে আসছে। আপনারা বুঝতে পারছেন তো, যারা বলে না জলে কুমির ডাঙ্গায় বাঘ, তাহলে এখানে মমতা ওখানে মোদি, দুটোই কিন্তু মানুষের শত্রু। সে বিজেপির নামে আসুক আর তৃণমূলের নামে আসুক, এই পঞ্চায়েত নির্বাচনে কি হবে? গত বিধানসভা নির্বাচনে বলেছিল সিএ হবে, এনআরসি হবে, দিলীপ ঘোষ বলেছিল কে লুঙ্গি পরে কে মসজিদে যায় কে মুসলমান সে বাংলাদেশি রোহিঙ্গিয়া, 2 কোটি মানুষকে বাংলা থেকে তাড়াতে হবে। আর মমতা ব্যানার্জি চোখের জল ধরে বলেছিলেন আহারে কে এদেরকে ফেলবে, আমরা আছি। আর কিছু দাঁড়াল তারা মুসলমানদের গিয়ে বলেছিল মমতা ছাড়া তো কোনো উপায় নেই, সবাই মিলে মমতাকে জেতাতে হবে, এটাই তো বলেছিল। আবার এইরকম মত লোকসভা নির্বাচনে 2019 বারাক ওঠালো, মনে আছে কাশ্মীরে তার আগে 50 জন সিআরপিএফ জওয়ান মারা গেলেন। আজকে কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক বলছে কোনো তদন্ত হবে না, সমস্তটা পরিকল্পনা করে করা হলো। তাহলে বুঝতে পারছেন জানলে কিভাবে হয়, কারা করায়, কেন করায়, মানুষের মমতের মধ্যে ঘৃণা ছড়ানোর জন্য, মানুষকে ভাগ করার জন্য, নিজের গদি সামলানোর জন্য। তাহলে 50 জন সিআরপিএফ খুন হলো, আর মোদি বললো এই দেখো পাকিস্তান আসছে হামলা করতে, কে বাঁচাবে তোমাকে? কিছু দাঁড়াও চায়ের দোকানে রাস্তায় ঘাটে মন্দিরের চাতালে স্কুলে কলেজে হাসপাতালে খবরের কাগজে টেলিভিশন চ্যানেলে স্টুডিওতে বসে বললো আরে বাপ রে বাপ পাকিস্তান আসছে কে বাঁচাবে, বলে ছাপ্পান নিয়েছি ছাতিওয়ালা মোদি আছে ওই বাঁচাবে। ভোট তো হয়ে গেল, কোথায় পাকিস্তান এলো? এলো পাকিস্তান? আরে পাকিস্তান তো নিজেই বেকারি দারিদ্র অশিক্ষা মারামারি খুনোখুনিতে মরছে। যখন পাকিস্তানের সমস্যা হয় তখন পাকিস্তানের শাসক দল বলে দেখো ভারত কাশ্মীর, আর যখন ভারতের সমস্যা হয় তখন ভারতের শাসক বলে দেখো পাকিস্তান। আরে আমরা বলি নিজে নিজে দেখ না রে বাবা, তাহলে তো একটা সমস্যা সমাধান করা যায়, ওরা সমস্যা সমাধান করতে চায় না। এই দুটো ঘটনা তো বললাম 19-21 কি হলো, দুটো উদ্দেশ্য কি ছিল? পাকিস্তান না সিএনএসও না কাউকে বাড়াতে পারবে না, আসলে এইটাই হচ্ছে দুই ফুলের ঘটা। আরএসএস আপনার পঞ্চায়েত নির্বাচনে বুঝতে পারছেন মানুষ আমাদের নিরঙ্কুশ সরকার বিস্তার দিলেন না দিতেন, এই যে রাস্তা দিয়ে এলাম মানুষজনের সঙ্গে কথা বলতে বলতে এলাম তাদের চোখ মুখ বলছে, তারা চেয়েছিল এখানে বাম ফ্রন্টের নেতৃত্বে পঞ্চায়েত হোক, জোর করে হারানো হয়েছে, লুট করা হয়েছে ভোট, মাস্তানি করা হয়েছে, গড়ালুট করা হয়েছে, গুপ্তিকে গড়বড় করে হারিয়েছে। এতটুকু বলতে পারে গোটা রাজ্যে আমরা বলেছি জোর করে টাকা পয়সার বিনিময়ে দালালি করে কেনা বেচা করে পঞ্চায়েত দখল করতে পারে, কিন্তু পঞ্চায়েতটা হচ্ছে মানুষের। আপনারা সবাই যদি এক কাপটা থাকে আমরা দেখবো ভেতরে পঞ্চায়েত কিরকম করে চলে। সরকার ছিল এই মোদি আর এই মমতা এই জবি ছিল না ইন্ডিয়াতে, তাহলে বাংলায় বুঝেছিল মমতা ব্যানার্জি সরাসরি বাংলা পার্টি দুর্জয় ঘাটি বললে তো হবে না। তখন মাওবাদীদের ভাড়ায় নিয়ে আসলো, সিপিআইএমকে খুন করলো, সিপিআইএমকে হারমাত সাজালো, মানুষের মধ্যে ঘৃণা লাগালো, আর মুসলমানদের বললো সিদ্দিকুল্লাহ বরকতিকে দিয়ে এই সিপিএম মুসলমানদের বড় শত্রু। মমতা ব্যানার্জি হেজাব করে একটু ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ করে, মনে আছে আপনাদের বেচারা গরিব মুসলমান বলে আহারে সেলিম ভাই আপনি তো মিটিংয়ে ইনশাআল্লাহ বলেন না মাশাআল্লাহ বলেন না, আর মমতাকে দেখেন কিরম ফল টল সাজিয়ে সারাদিন খেয়ে দিয়ে সে কিরম শুষ্ক মুখে রোজা ইফতারি সারছে। আপনাদের ভাই এটা নাটক, আচ্ছা এটা যদি নাটক হয় তাহলে এই যে সান সালাগান করে
ধর্মসংসদ দেখে মন্দির ভাই বানায়েঙ্গে বলে পাকিস্তান কে অন্দর ঘুস যায়েঙ্গে বলে মুসলমান কে হাতে নিকালেঙ্গে বল করতে বুলডোজার দিয়ে যদি নয়ডাতে মেওয়াতে গুরগাঁওতে নুতে বেঙ্গালোরে দিল্লিতে কে কোন ভাষা বলে তার মেহমানদের তরিকা কি আছে তার ধর্ম বিশ্বাস কি আছে তার পোশাক কি আছে তার খাবার কি আছে তার নামে যদি তার ঘর উড়িয়ে দেয় সেটা কি হিন্দু এবং মুসলমান? আসলে তো গরিবের শত্রু, আসলে তো গরিব মানুষের শত্রু। আদানি আম্বানি লুট করছে এখানে মমতা ব্যানার্জি, তার লোকজন তার সাকরের জাতির মনে গাছ কাটছে, আর মোদী পার্লামেন্টে আইন করে গোটা জঙ্গল সাফ করানোর ব্যবস্থা করেছে। তৃণমূল এখানে মোদী থেকে বাড়ি তুলছে বাড়ি, আর মোদী ওখানে আইন করে পরিবেশ আইন পাইতে গোটা নদী ঝর্ণা সব বিক্রি করার ব্যবস্থা করে দিচ্ছে। মমতা ব্যানার্জি শুভেন্দু যখন পরিবহন মন্ত্রী ছিল সরকারি বাস আর ট্রাম বেঁচেছে, আর বিজেপি এখন আমাদের এয়ারলাইন্স এয়ারপোর্ট রেল সব বেছে নিচ্ছে, আমাদের ব্যাংক পোস্ট অফিস বেছে নিচ্ছে, স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। গোটা দেশে কয়েক লক্ষ স্কুল বন্ধ হয়ে গিয়েছে, আমাদের রাজ্যে 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আর এখন বলছে দেখো গাবান্ধারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কত ঝগড়া হচ্ছে, কিন্তু দুজনে মিলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দিচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন শিক্ষক দিবসে শিক্ষকদের মাইনে দেব না, কে কার টাকা দেয়, কার বাপের টাকা, ভোটের সময় এসে বলে আমি তোমাকে মরে গেলে 2,000 টাকা দিই, মায়ের লক্ষ্মী ভান্ডার নামে 500 টাকা দিই, এবারে স্বাস্থ্য সাথী করছি, ওখানে আয়ুষ্মান ভারত করছি, কৃষককে 2,000 দিচ্ছি 6,000 দিচ্ছি। মোদি মমতা শুভেন্দু অফিসে নিজের ঘর থেকে ডাক দিচ্ছে, আপনি একটা জিনিস কিনতে যান জিএসটি ভরতে হয়, আপনি হোটেলে খেতে যান জিএসটি ভরতে হয়, কাপড় কিনবেন তার জন্য জিএসটি, বাচ্চার জামা কাপড় কিনবেন তার জন্য, বুড়ো বাপ মা ওষুধের জন্য মারা যাচ্ছে ওষুধের টাকা জোগাড় করতে হচ্ছে, কিন্তু তাতে জিএসটি ভরতে হচ্ছে। আর জিএসটিতে দেখবেন দুটো ভাগ লেখা থাকে, আইজিএসটি এসজিএসটি। আইজিএসটি মানে ইন্ডিয়া গভর্নমেন্টের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আর এসজিএসটি মানে হচ্ছে স্টেট গভর্নমেন্টের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। 18% ট্যাক্স দিলে 9% দিদি 9% মোদি, 50-50 হলো তো। যদি ওনারা বুঝতে পারেন তাহলে সাড়ে গ্রাম পঞ্চায়েত দেখবেন বিজেপি আর তৃণমূল কিরম 50-50 করে পঞ্চায়েত। বুঝতে পারবি যে বিজেপি আর তৃণমূলের কি সম্পর্ক আছে। আর মমতা ব্যানার্জি কি বলছে বক্তৃতায়, জগাই মাদাই রাম স্যাম যদু মধু কংগ্রেস বিজেপি সব এক হয়ে গেছে, তাহলে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলে তো। তাহলে সারেঙ্গার মানুষ আমি এখানে এলাম আপনাদেরকে সেলাম জানাতে, কুর্নিশ করতে। ওরা মনে করেছিল জোর করে একবার পঞ্চায়েত দখল করিলে জো জিতা ওই সিকান্দার, আরে জো জিতা ও সিকান্দার নেই, জো চোরি করকে জিতা ও সুন্দর বহিয়া সিকান্দার। এটা ওদের কি সাহস, একটা গোটা দেশ চালাচ্ছে গোটা রাজ্য চালাচ্ছে, পঞ্চায়েতটা যদি বাম আসে কংগ্রেস চালাতে পারে কি অসুবিধা হতো? কিন্তু আসলে লুটের সাম্রাজ্য, লুট ঘরের টাকা, আবাস যোজনার টাকা, রাস্তার টাকা, 100 দিনের কাজের টাকা, বিধবা ভাতার টাকা, সংখ্যালঘু উন্নয়নের সময় আমি নিজে সংখ্যালঘু উন্নয়ন কমিশনের চেয়ারম্যান ছিলাম, গোটা দেশের মধ্যে প্রথমে আমরা মাইনরিটিদের জন্য শিক্ষা লোন এবং স্টাইপেন্ড স্কলারশিপের ব্যবস্থা করেছিলাম। তারপরে কংগ্রেসের নেতৃত্বে যখন মনমোহন সিং এর সরকার এলো আমরা এখন বাইরে থেকে সমর্থন করলাম, যেমন 100 দিনের আইন এলো কাজের আইন, যেমন মহিলা সংরক্ষণের কথা বলা হলো, যেমন আদিবাসীদের জমি অধিকার জন্ম অধিকার বলা হলো, তেমনি গোটা দেশ
টাইপের স্কলারশিপ চালু হলো, এখন কেউ পাচ্ছে না, কারণ বিজেপি চায় না সংখ্যালঘু নামে কিছু হোক। আর মমতা ব্যানার্জি তৃণমূল এমন চুরি করল, মন্ত্রী চুরি করেছে, যা ছাত্ররা তাদের নামে তুলে নিয়েছে, যে স্কুল নেই সেই নামে টাকা তুলে নিয়েছে। দিল্লি সরকার খুব সুবিধে বলে চলাটা বন্ধ করল, যেমন 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, অমনি এসসি এসটি ওবিসি মাইনরিটি তার স্টাইপেন্ড টাকা বন্ধ করে দিয়েছে। তাহলে ক্ষতি তো মানুষের হচ্ছে, এই জন্য আমরা ঠিক করেছি। আপনারা জানেন 31 তারিখে এখানে তো বৃষ্টি ছেড়ে গেল, আপনারাও গিয়েছিলেন অনেকে ওই ধর্মতলায়, পুলিশ বলেছিল ধর্মতলায় মিটিং করতে দেবো না, বলে কেন, বলে ধর্মতলায় শুধুমাত্র মমতা ব্যানার্জি করবে। আমরা বললাম এই বাংলায় কোনো 1 ইঞ্চি জায়গাও নেই যেটা তৃণমূলের বাপের সম্পত্তি, বাংলার আমি, বাংলার মাটি, বাংলার রাস্তা, বাংলার গ্রাম, বাংলার শহর, বাংলার মানুষের আমাকে কালীঘাটে এই জায়গাগুলো দখল করে গেছে। সেখানে বলেছি চুরি চুরি যা টাকা আছে 11 লাখ থেকে যা টাকা জমা হচ্ছে কালীঘাটে পয়লা বাজারে গরু বাজারে শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা এই সব ওখানে জমা হচ্ছে। আমরা বলেছি সিবিআইডিকে, হাইকোর্ট বলছে তদন্ত করো, নানা সময় রেখেছি সারা সময় রেখেছি, তদন্ত করে অপরাধী ধরেনি। এখন শিক্ষক নিয়োগে পয়লা বাজারে পুরো দপ্তরের নিয়োগে দপ্তরের দপ্তরের নিয়োগে বন দপ্তরের নিয়োগে খাদ্য দপ্তরের নিয়োগে কোথায় না দুর্নীতি হয়েছে, পুলিশের নিয়োগে দুর্নীতি হয়েছে, জাতীয় বিশেষ অফিসের জোচ্চুরি করে পরীক্ষা না দিয়ে সারা খাতা জমা দিয়ে দুর্নীতি করে জমা হয়েছে। মমতা একটা দুর্নীতি সাম্রাজ্য করেছে, তাহলে লড়তে হবে যখন একসঙ্গে। আচ্ছা মাদ্রাসায় দুর্নীতি হয়েছে, স্কুলের নিয়মে দুর্নীতি হয়েছে, তাহলে মাদ্রাসা পড়েও স্কুল পড়েও বিরুদ্ধে লড়তে হবে, মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে লড়তে হবে, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে লড়তে হবে, তাহলে মাদ্রাসা স্কুলের ছাত্র শিক্ষক একসঙ্গে লড়তে হবে। বিজেপি কেন দরকার হলো মমতা? বিজেপি এসে বললো না, মাদ্রাসা আলাদা স্কুল আলাদা, হিন্দু আলাদা মুসলমান আলাদা, তাহলে কার লাভ হলো? কার লাভ হলো? যারা দুর্নীতি করছিল তাদের লাভ হলো। তাহলে মাদ্রাসা স্কুল নিজের মধ্যে মারামারি করবে, হিন্দু আর মুসলমান নিজের মধ্যে মারামারি করবে, আর বিজেপি তৃণমূল তারা পর্দেকে পিছিয়ে এক কাট্টা হয়ে যাবে। মোহন ভাগবত যখন আসবে মমতা ব্যানার্জি তাকে মিষ্টি ফল আর সেখানে পুলিশকে দিয়ে পাঠাচ্ছে, এসপিকে বলছে দেখো কোনো কষ্ট যাতে না হয়, উনি কোন কোন ফল ভালোবাসেন কোন কোন মিষ্টি ভালোবাসেন সেইগুলোকে পাঠাতে হবে। মোদি নিজে বলেছে, আমি তো বলিনি, এই পুজো আসছে মমতা ব্যানার্জি মোদির জন্য সবচেয়ে ভালো কুর্তা পাঠিয়ে দেন। আচ্ছা যদি বলতো পাঞ্জাব, আপনার এখানে আগে দর্জি শিল্পের সঙ্গে যুক্ত আছে, যদি বলতো পাঞ্জাবের পিস পাঠিয়ে দিচ্ছে আমি বুঝতাম, হ্যাঁ সৌজন্যের জন্য দেয়, কুর্তা পাঠানো মানে তো সেলাই করা, আর মোদি তো রেডিমেড আমার মতো পড়ে না, হ্যাঁ মিডিয়াম সাইজ স্মল সাইজ লার্জ সাইজ এক্সেল ডাবল এক্সেল দেখে পড়ে না, মাস্ক দেওয়া পড়ে কোনো ফিটিং পড়ে। তাহলে প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি মোদির কুর্তার সাইজ কি করে জানতে পারলেন? হাত তালিকা বাদ নেই এই আন্দার কি বাদ, আর মোদি বলতো আমাকে পাঠায় কুর্তা আর আমি পাঠাই শাড়ি। মমতা এখনো বলেনি যে শাড়ি তিনি কোন শাড়িটা পরেন যেটা মোদি দেয়, কিন্তু আমি সিজনে যে আপনি এখানে বাজারে পান না, আমাদের বাংলার সবচেয়ে ভালো ভালো আমগুলো দিল্লির মন্ত্রিসভার সবাই পায়, আর এখানে রাজ্যপাল আমার একজন পাঠিয়ে দিয়েছে, আর রোজ খবরে কাগজে বলবে মমতা এই বললেন রাজ্যপাল এই বলল, বলে রাজভবন আর নবান্নের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। এই পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি গভর্নর বড় কথা বলল না, হ্যান করেগা ফ্যান করেগা নাম্বার দিয়েছি, আমি যে প্রেস কনফারেন্স করলাম রাজ্যপাল যে নাম্বার দিয়েছে আর দিদিকে বলো যে নাম্বার ছিল দুটো একই নাম্বার, বুঝতে পারছেন? ওই যে দিদিকে বলো একটা নাম্বার দিয়েছিল না, আর রাজ্যপাল বললো আমাকে বলো, তাহলে দুটো মোবাইল সেট দুটো আলাদা কিন্তু দুটো টাওয়ার একটাই আছে, সব দুটো ফোনের নাম্বার একই জায়গায় গিয়ে মিলে যায়, এই জন্য আমার নামগুলো বুঝরুগি হচ্ছে, এগুলো তামাশা হচ্ছে। এখন এই প্রচন্ড গরমে বর্ষায় সামনে শীত আসবে, কিন্তু লাল ঝান্ডার মানুষের ছবি নেই, আমরা শপথ নিয়েছি আমরা রাস্তায় নেমেছি, আমরা চোর জোর চোরদেরকে তাড়িয়ে
তবে আমরা শান্তি পাব। এই বাংলার শান্তির জন্য, এই বাংলার সম্প্রীতির জন্য, এখানকার গণতন্ত্রের জন্য, এখানকার মানবাধিকারের জন্য, গোটা দেশের সংবিধানের জন্য, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য, ধর্মপেক্ষতার নীতির জন্য, সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই লড়তে হবে। আর সেই লড়াইয়ের শপথ নিচ্ছি, এক মাঘে শীত যায় না। এরা অনেকে হচ্ছে এখানে মারলাম, ওখানে ছিট চুল করলাম, ওরে সোনার কাজ সবার, কিন্তু কাস্তে হাতুড়ি হাতুড়ি রেখেছেন না, লোহার কাজ একবার। সোনার যখন ছোট হাতুড়ি দিয়ে করে না, টুক 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 করে করে, মানে কিরণ নয় সোনার কাজ ছয়, তাই তো সরকার প্রশাসন তারাও হজম করতে পারে, প্রকাশ্যে লুট করেছে। আমরা চাইছি অবিলম্বে সেখানে পুনর্নির্বাচন হোক, তাই তো বলেছিল না খারাপ হবে। আপনাদের কাছে আবেদন করছি, সরকারের কাছে, প্রশাসনের কাছে, ইলেকশন কমিশনের কাছে অবিলম্বে পুনর্নির্বাচন ঘোষণা করতে হবে। আর আপনাদের কাছে আবেদন, ওই ৬ আর ৯ আপনারা জবাব দিয়ে বুঝিয়ে দেবেন, লুটেরা শেষ কথা বলে না। নিলাম হয় এদিক থেকে তৃণমূল রাতারাতি বিজেপি হয়ে গেল, বিজেপির জেলা সভাপতি রাতারাতি বিজেপি তৃণমূল হয়ে গেল, আসলে গরিব মানুষকে এক কাটা হতে হবে, ওরা এক কাটা চেয়ে নেতাকে বাইরে রেখেছে, আর তারপরে যুবমিল চালাচ্ছে। আমরা এই যুগে দিলে প্রশাসনের কাছে মালিকের কাছে এবং নিরাপত্তা দিয়ে আমরা এই যাদের চাকরি ছেড়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে যুগের মধ্যে নিতে হবে, এই দাবিও করছি। এবং লড়াইটা চলবে, সেই লড়াইয়ে আপনারাও থাকবেন, আমিও থাকবো, দিলীপ দ্বারাও থাকবে, আইএসএফ কংগ্রেস এবং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা আছে, এমনকি যারা বিজেপিকে আগে ভোট দিয়েছিল ভেবেছিল তৃণমূলের বিরোধী, দেখছে